খাবারের সুরার আর একটা নাম হচ্ছে সুরাতু শিফা, আরোগ্যতার সুরা, দ্য সুরা অফ কিউরনেস, দ্য সুরা অফ রেমেডি। অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শেফা দিয়েছি, রহমত দিয়েছি, সুবহানাল্লাহ, শেফা। পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়। আপনি একজন অসুস্থ মানুষকে ফু দেন, সূরা ফাতিহা পড়ে সুস্থ বানিয়ে দিবে কে? আল্লাহ। ইবনে মাজা, সুনান ইবনে মাজা একটা হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবে ইন্ডিভিজুয়াল আলাদা একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টারের নাম বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী অসুস্থ হলেই ফাতিহা পড়ে ফু দিতেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিতেন, আর সুস্থ করে দিত কে? আল্লাহ। বিশ্বাস হয়? হয় হয়। বিশ্বাস না হলে কিন্তু সুস্থ হবে না। অনেকে বলে, হুজুর কই, আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমি তো ভালো হইলাম না। আপনার বিশ্বাসের সমস্যা, আপনার ইমানের সমস্যা। সবার ইমান কি একরকম? সবার বিশ্বাস কি একরকম? ফু যে আমরা দেই, সবার ফু কি একরকম? আমার ফু ও ফু, কাবা ঘরের ইমাম শায়খ আব্দুর রহমান আসুদাইসির ফু ও ফু, আবার বিশ্বনবীর ফু, এটা ও ফু, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী আর ঘিরে নবী, মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরতে যাবেন, বিশ্বনবীর ঘরের চারদিকে কাফির মুশরিকরা ধাওয়া করেছে, চারদিকে সব কাফিরেরা দাঁড়িয়ে আছে, বিশ্বনবীকে আক্রমণ করবে। বিশ্বনবী এক মুষ্টি বালি নিলেন, সূরাতু ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন, আর আল্লাহর নাম নিয়ে বালুটা শূন্যের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই বালিকণা থেকে প্রতিটি বালিকণা কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিল কি? কি পাওয়া, কি ফু! বিশ্বনবীর ফু আর আমার ফু একরকম? আল্লাহ, আপনার ইমান, বিশ্বনবীর ইমান একরকম? এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? ইমান হতে হবে পাকা ইমান।